সোনিয়া শারমিন আপনি লিখেছেন বাবা মায়ের সেবা করা ফরজ, কিন্তু মেয়েরা তো এটা করতে পারে না কারণ তারা শ্বশুরবাড়ি থাকে। তাহলে আমরা কিভাবে বাবা মায়ের সেবা করব? লাইক আল্লাহ, মানুষকে তার সাধ্যের বাইরে আল্লাহ তালা কোনো বিষয় চাপিয়ে দেন না। আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, অর্থাৎ স্বামী সংসারের পাশাপাশি যখন বাবা মার কাছে আসবেন তখন শারীরিকভাবে তাদের সেবা করবেন, ফোনে তাদের খোঁজ খবর নেবেন, সহমর্মিতা প্রকাশ করবেন এবং নিজের সাধ্যের মধ্যে থেকে আপনি চেষ্টা করবেন মোহর পেলে সে মোহর টাকা থেকে তাদেরকে সহযোগিতা করবেন, হাদিয়া দিবেন, উপঢৌকন দিবেন, হালাল উপার্জন করার স্কোপ থাকলে সেখান থেকে আপনি দিবেন, স্বামীর কাছ থেকে নিজের জন্য আবদার করে যে আদায় করার সুযোগ আছে সেখান থেকে আপনি দিবেন, বিভিন্নভাবে আপনার সাধ্যে যেটুকু আছে শুরু করবেন। যদি সাধ্যে না থাকে বা সীমিত থাকে কিন্তু তাদের প্রয়োজন অনেক বেশি, তার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। তার সাজ্জাদ শিকদার আকাশ আপনি লিখেছেন, একজন ব্যক্তি 9 মাস গায়েব থাকার পর হঠাৎ ফিরে এসে দাবি করেছেন যে তিনি মারা যাওয়ার পর কবর থেকে উঠে এসেছেন, এটা কি সম্ভব? এক্ষেত্রে ইসলাম কি বলে? দেখুন, কবর থেকে 9 মাস গায়েব থাকার পর তিনি বললেন যে কবর থেকে উঠে এসেছেন, এটি একেবারেই অসম্ভব এবং ভিত্তিহীন কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে মৌত দিলে তিনি আর পৃথিবীতে ফিরে আসবেন না, তার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। কোরআন কারিমের বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে সে বিষয়টি ফুটে ওঠে। বিধায় এটি নেহায়েতই মিথ্যা দাবি কিংবা বিভ্রান্তিকর কথা। রেজাল করিম আপনি লিখেছেন, ইদানিং সরকারি ভোক্তা অধিকার সংরক্ষণকারী সংস্থার বেশ তৎপরতা দেখা যাচ্ছে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? ব্যবসায়ী তার পণ্যের কতটুকু দাম নির্ধারণ করবে তা কি কোনো সংস্থা ঠিক করে দিতে পারে? মৌলিকভাবে হাদিস থেকে তো আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু আল মুসাইয়ের, দ্রব্যের মূল্য আল্লাহ নির্ধারণকারী, নানাভাবে সেটি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তালাই নির্ধারণ করে থাকেন, বান্দার আমলের সাথে এর অনেকটা সংশ্লিষ্ট রয়েছে। কিন্তু কোনো সমাজে যদি ব্যবসায়ী কিংবা ভোক্তাদের মধ্যে অস্থিরতা দেখা যায়, অসাধুতা দেখা যায় এবং সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওলিউল আমর বা সরকার সেটির উদ্যোগ নিয়ে অবশ্যই আপনার ইনসাফভিত্তিক মূল্য নির্ধারণ করে দিতে পারে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এটি আমার ক্ষুদ্র বুঝকরণ হাদিসের আলোকে। এরপর সাজু আল ফয়সাল সালাফি আইডি থেকে আপনি লিখেছেন, আমি ভারতের হোস্টেলে থাকি, সেখানে মাংস খাওয়ায়, আমি জানি না সে মাংসগুলো জবাই করা হয়েছে কি না এবং এই অবস্থায় হোটেলে মাংস খাওয়া যাবে কি না। যদি আপনার সমূহ আশঙ্কা থাকে যে সেটা মুশরিকরা জবাই করেছে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া মোটেই জায়েজ হবে না। আপনি নিশ্চিত না হলে সে গোশত অ্যাভয়েড করা উচিত আপনার, বিশেষ করে যেহেতু মুশরিক প্রধান অঞ্চলে আছেন সেজন্য। আল্লাহ তালা হেফাজত করুন। মেরন মিলি আপনি আড়ি থেকে লিখেছেন, আমি একজনকে কোরবানি করার জন্য টাকা দিই, পরে তিনি জানালেন তিনি আমাকে অংশীদার করতে পারেননি, টাকাটা ফেরত দিয়েছেন, এখন টাকাটা কী করবো, এই কোরবানির বিধান কী হবে? এই পরিস্থিতিতে আপনার এই টাকাটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন ইনশাআল্লাহ বিধান, তাতে আপনি দায়মুক্ত হবেন। তবে আপনার উচিত ছিল তখনই খোঁজখবর নেওয়া, ফলো আপ করা, যদি সেটা না করে থাকেন আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন এবং টাকাটা আপনি দান করে দিবেন।